দেশের সামরিক শক্তি বাড়াতে সবার আগে দরকার সেনা সদস্য। যেই দেশের কাছে যত বেশি সৈন্য থাকবে সেই দেশ তত বেশি যুদ্ধের সুবিধা পাবে। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে সব থেকে বড় সৈন্যবাহিনীর অধিকারী দশটি দেশের বর্ণনা। আমাদের এই তালিকাটি করা হয়েছে অ্যাক্টিভ বা নিয়মিত সৈন্য সংখ্যার ভিত্তিতেই, তবে রিজার্ভ ফোর্স এবং প্যারামিলিটারির সংখ্যাও এখানে তুলে ধরব। তাহলে চলুন সব থেকে বেশি সৈন্য কার কার কাছে আছে তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। বিশ্বের সব থেকে বড় সামরিক বাহিনী হচ্ছে চীনের। বর্তমানে চীনের কাছে নিয়মিত সৈন্য আছে পৌনে 22 লাখ, এছাড়াও 5,10,000 রিজার্ভ এবং 6,50,000 উপরে প্যারামিলিটারি আছে। চীন এই মুহূর্তে সব থেকে দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি করছে, তাই সামরিক বাহিনীর আকারও ক্রমেই বাড়ছে। চীনে প্রায় সব সৈন্যই হান গোষ্ঠীর। এক্ষেত্রে বিশ্বের একক জাতিগোষ্ঠী হিসেবে হানরাই সব থেকে বড় সামরিক বাহিনীর অধিকারী। হানদের অবশ্য আরও একটা সামরিক বাহিনী আছে, সেটি হচ্ছে তাইওয়ানের সামরিক বাহিনী। তালিকার দ্বিতীয় স্থানে আছে আমাদের প্রতিবেশী ভারত। ভারতের কাছে বর্তমানে নিয়মিত সেনা রয়েছে 14,500, তবে রিজার্ভ সৈন্য আছে 11,500, এছাড়াও সোয়া 25 লাখের বিশাল প্যারামিলিটারি রয়েছে। যেহেতু ভারতে অনেক জাতিগোষ্ঠীর বাস, তাই ভারতীয় সামরিক বাহিনীতেই বিশ্বের সব থেকে বেশি সংখ্যক জাতিগোষ্ঠীর সৈন্য রয়েছে। তালিকার তৃতীয় স্থানে আছে বর্তমান বিশ্বের সব থেকে শক্তিধর রাষ্ট্র আমেরিকা। আমেরিকার কাছে নিয়মিত সৈন্য আছে 14 লাখ, আর রিজার্ভ সৈন্য আছে 8.5 লাখের মতো। আমেরিকার সামরিক বাহিনীতেই বিশ্বের সব থেকে বেশি বিদেশি বংশোদ্ভূত সৈন্য রয়েছে। রাশিয়ান, চীনা, হান, ভারতীয় কিংবা আরব বংশোদ্ভূত সব ধরনের সেনা রয়েছে আমেরিকার সামরিক বাহিনীতেই। এমনকি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও আইরিশ বংশোদ্ভূত। পূর্বে দুই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মান এবং বারাক ওবামা আফ্রিকান বংশোদ্ভূত। তালিকার 4 নম্বর আছে কিম জং উনের উত্তর কোরিয়া। 13 লাখ নিয়মিত সেনা আছে কিম জং উনের কাছে, রিজার্ভে আছে 6 লাখ। সব থেকে আশ্চর্যের দিক হচ্ছে 60 লাখ প্যারামিলিটারি। বাংলাদেশের পর এটাই বিশ্বের সব থেকে বড় প্যারামিলিটারির দেশ। অবশ্য উত্তর কোরিয়ার সংবিধান অনুযায়ী প্রতিটা নাগরিকই সামরিক বাহিনীর সদস্য। তালিকার 5 নম্বরে আছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। রাশিয়ার কাছে প্রচুর অস্ত্র থাকলেও নিয়মিত সৈন্য আছে মাত্র 10,14,000, তবে রিজার্ভ সৈন্য আছে 20 লাখ এবং প্যারামিলিটারি আছে 5.5 লাখের উপরে। রাশিয়ার জনসংখ্যা দ্রুতই কমছে, সেখানে বড় সৈন্যবাহিনী তৈরি করাটা কঠিন কাজ। তালিকার 6 নম্বরে আছে আমাদের আরেক প্রতিবেশী পাকিস্তান। দুর্বল অর্থনীতির মধ্যেও দেশটি 6.5 লাখ নিয়মিত সেনা রেখেছে। এটি মুসলিম বিশ্বের সব থেকে বড় সামরিক বাহিনী। এছাড়াও 5.5 লাখ রিজার্ভ এবং 5 লাখ প্যারামিলিটারি আছে পাকিস্তানের। তালিকার 7 নম্বরে আছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া, চীন এবং জাপানের সাথে সামরিক রেষারেষিতে থাকা দেশটির নিয়মিত সেনা রয়েছে 6 লাখ, তবে রিজার্ভ সৈন্য আছে 31 লাখ। এটি বিশ্বের সব থেকে বড় রিজার্ভ ফোর্স। জনপ্রিয় বিটিএস ব্যান্ড দলের তারকাসহ অনেক সঙ্গীত শিল্পী এবং অভিনেতারা এই রিজার্ভ ফোর্সের সদস্য। এছাড়াও 30 লাখের প্যারামিলিটারি আছে দেশটির।
তালিকার 8 নম্বরে আছে বহুল আলোচিত ইরান। ইরানের কাছে 5,25,000 নিয়মিত সেনা রয়েছে। এটা মধ্যপ্রাচ্যের সবথেকে বড় সামরিক বাহিনী। এছাড়াও রিজার্ভে আছে 4.5 লাখ এবং প্যারামিলিটারি আছে 10.5 লাখ। ইরানের সামরিক বাহিনীর গঠন অনেক জটিল, তাই অনেকের ধারণা ইরানের সৈন্য সংখ্যা আরও অনেক বেশি। তালিকা 9 নম্বরে আছে আমেরিকাকে যুদ্ধে হারানো ভিয়েতনাম। ভিয়েতনামের কাছে নিয়মিত সেনা রয়েছে 4.5 লাখ। কোনো রিজার্ভ ফোর্স না থাকলেও 50 লাখের উপরে প্যারামিলিটারি আছে। বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার পর ভিয়েতনামের কাছে সবথেকে বেশি প্যারামিলিটারি আছে। সবাইকে হতবাক করে দিয়ে তালিকা 10 নম্বরে আছে সৌদি আরব। সৌদি আরবের কাছে নিয়মিত সেনা রয়েছে 4,80,000। এটা আরব বিশ্বের সবথেকে বড় সামরিক বাহিনী। এছাড়া 25,000 প্যারামিলিটারি আছে দেশটির। অতীতে অবশ্য বিশ্বে এর থেকেও অনেক বড় সামরিক বাহিনী ছিল, সেটি হচ্ছে সোভিয়েত বাহিনী। 54 লাখের উপরে সৈন্য ছিল তাদের কাছে। এদিকে রিজার্ভ সৈন্যসহ হিসেব করলে বিশ্বের সবথেকে বড় সামরিক বাহিনী রাশিয়ার। বিশ্বের সবথেকে বেশি প্যারামিলিটারি আছে বাংলাদেশের কাছে। বাংলাদেশের কাছে প্যারামিলিটারি আছে 68 লাখ। বাংলাদেশ আনসার হচ্ছে বিশ্বের সবথেকে বড় প্যারামিলিটারি বাহিনী। তবে নিয়মিত সৈন্য, রিজার্ভ সৈন্য এবং প্যারামিলিটারি এই সবগুলো একত্রিত করলে বিশ্বের সবথেকে বড় সামরিক বাহিনী উত্তর কোরিয়ার। পণে 1 কোটির উপরে সৈন্য দাঁড়ায় তাদের। পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি সৈন্য সমাবেশ ঘটানো হয় প্রথম বিশ্বযুদ্ধে। পণে 7 কোটি সৈন্য সেই যুদ্ধে অংশ নেয়। একক দেশ হিসেবে সবথেকে বেশি সৈন্য নিয়ে পরাজয়ের রেকর্ড সোভিয়েত ইউনিয়নের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে উইন্টার ওয়ার নামক যুদ্ধে 7.5 লাখের উপরে সৈন্য নিয়েও ফিনল্যান্ডের কাছে পরাজিত হয় সোভিয়েতরা। এরপর একসাথে সবথেকে বেশি সৈন্য নিয়ে আত্মসমর্পণের রেকর্ড পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। প্রিয় দর্শক, সামরিক শক্তিতে এগিয়ে থাকতে হলে সৈন্য সংখ্যা কতটা জরুরি বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বিভিন্ন দেশের সামরিক শক্তি নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও বিস্তারিত আরও বিশ্লেষণ জানতে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।